এই যে বাবা আমরা কলিজির চোখ থাকতেও অন্ধ সেটা কেমন সব হলো শুক্রাচার্যের অভিশাপ বাবা শুক্রাচার্য কে ছিল জানেন কালীপদর কাকা হ্যাঁ তোর বাপ ছিল তো ছাড়া বাবা এরা শুক্রাচার্য কে ছিল জানেন বাবা এই যে আমার বাবাজি বলল দেবতাদের গুরু হলেন বৃহস্পতি আর অসুরদের গুরু হলেন শুক্রাচার্য সেদিনের কথা যেদিন বামন অবতারে আমরা দশটা অবতারের নাম শুনেছি এই যে মৎস্য কুর্ম বরাহ এই যে দশটা অবতারের নাম আমরা শুনি তার মধ্যে একটা অবতার হলো বামন অবতার যেখানে ভগবান ছোট্ট বামন মূর্তি ধরেছিলেন ধরে গিয়েছিলেন কোথায় না বলির যজ্ঞে বলি মহারাজ তিনি যেদিন যজ্ঞ করেছিলেন ভগবান যখনই বলির যজ্ঞে পদার্পণ করলেন দূর থেকে শুক্রাচার্য ভগবানকে দেখে চিনতে পেরে বলিকে ডেকে বললেন যে বাবা বলি অনেক দান করেছ আর দান করতে হবে না তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে ঘরে চল বলি মহারাজ ডেকে বললেন গুরুদেব এখনো তো আমার যজ্ঞই শেষ হয়নি আমি সব উঠিয়ে নেবো তাহলে আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে বলছি যে তোমাকে আর দান করতে হবে না বলি মহারাজ ডেকে বললেন গুরুদেব একজন সৎ ব্রাহ্মণ এসেছে দ্বারে আমি তাকে কি করে ফিরিয়ে দিই বলে বাবা আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে বলছি ওই মানুষটাকে তুমি দান করতে যেও না ওনাকে যদি দান করো তাহলে তুমি সর্বহারা কাঙাল ভিখারী হবে বলি মহারাজ ডেকে বললেন গুরুদেব ভাগ্যে যেটা আছে সেটা হবে ওটা নিয়ে চিন্তা করো কিন্তু এসেছে যখন আমি তাকে ফেরাতে পারবো না বলি মহারাজ বামন অবতারে ভগবানের কাছে গিয়ে করজোড় করে বললেন হে ব্রাহ্মণ ঠাকুর বলুন আপনি কি চাই আপনার কি চাই কি মনের ইচ্ছা আমার আপনার আমাকে বলুন ভগবান ডেকে বললেন দিতে পারবে বলি বলে দেবো বলেই তো এলাম বলে দিতেই যদি চাও তাহলে এমনি মুখে মুখে বললে তো হবে না ত্রিশক্ত অঙ্গীকার করতে হবে আর আমি খুব বেশি কিছু চাই না মাত্র ত্রিপাদ ভূমি আমায়েরা ত্রিপাদ ভূমি বোঝেন তিন পা জমি বা মাটি তিনটে পা রাখবার মতো যায় বলি মহারাজ হাসতে হাসতে বললেন মাত্র এইটুকু তাহলে হেসে উত্তর দিলে হবে না ত্রিশক্ত অঙ্গীকার কর এই যে দেখুন সদ্গুরু যারা হয় এরা কখনো কোনো দিন শিষ্যের অমঙ্গল প্রার্থনা করে না এবার যখন ওই আচমন করতে গিয়ে জলের প্রয়োজন সুবর্ণ ভৃঙ্গারটা যখন উপুড় করে জল নিতে যাবেন এই যে দেখুন ছোট্ট মাছির মূর্তি ধরে শুক্রাচার্য ওই নলের মুখটাকে বন্ধ করে দিলেন যেন জল আসতে না পারে জল যদি না আসে আচমন হবে না আচমন না হলে ত্রিশত্ব অঙ্গীকার করতে পারবে না আর বলিও সর্বশান্ত হবে জল আসছে না বলি মহারাজ স্তম্ভিত হলো ব্যাপারটা কি হলো জল আসছে না কেন ভগবান সে তো সবই জানে অন্তরে একটু মুখে হাসতে হাসতে বললেন বলি অনেকদিন ব্যবহার হয়নি তো বোধহয় ময়লা পড়ে গেছে এক কাজ করো এই কুশটা নাও নিয়ে ভালো করে নলটাকে পরিষ্কার করে দাও এখন বলি মহারাজ তো জানেন ওর মধ্যে কে বসে আছে আপনি কুশটাকে নলের মধ্যে দিয়ে যেই খোঁচা দিয়েছে আর সেই কুশের আঘাত গিয়ে লেগেছে শুক্রাচার্যের দক্ষিণ নয়নে আর দক্ষিণ নয়নে লাগবার সঙ্গে সঙ্গে নয়নটাকে জন্ম জন্মান্তরের মতো হারিয়ে ভগবানকে ডেকে বললেন ভগবান আমার ভক্তের হাতে তুমি আমার নয়ন অন্ধ করে দিলে আমিও তোমায় অভিশাপ দিলাম আমার তো আজ এক চোখ অন্ধ আগত কলিকালে তোমার ভক্ত যারা হবে আগত কলিকালে ওই কলির জীবের দুটি চোখ থাকতেও তারা হবে অন্ধ তোমাকে সম্মুখে দেখেও একটা প্রণাম করবার মতো ইচ্ছা এদের অন্তরে জাগবে কি বাবা আমরা কি এর বাইরে নিত্যানন্দ ডেকে বললেন অরিমা আমি নাম দিচ্ছি তবু যদি না নেয় তাহলে দাদা যেচে সেজে দেবে বলে তবু যদি না নেয় তাহলে কলির জীবের হাতে ধরবে বলে হাতে ধরেও যদি না নেয় তাহলে দাদা মান অভিমান ভুলে গিয়ে প্রয়োজনে কলির জীবের চরণ ধরে কাঁদে হে কলির জীব তোর একবার বদন ঘটে হরি একবার চেয়ে দেখ আমি তো তোদের জন্য এসেছি নাম করবে তবে কি করে না নামে যদি না হয় জীবের প্রেমের অঙ্কুর বুঝিবে পেছনে অপরাধ আছয়ে প্রচুর অপরাধ শূন্য হয়ে যদি নাম করা যায় ভক্তি বিশ্বাস নিয়ে যদি নাম করা যায় এক ডাকেই ভগবানকে লাভ করে এই যে ভগবান ভক্তি বিশ্বাস এই যে ভক্তি আর বিশ্বাসটা দেখুন কেন নারদমুনি একদিন ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে ওই পথের মধ্যে বিরাট বড় একটা তেঁতুল গাছের নিচে বসে বসে এক মুনি ধ্যান করছে
ওই ভক্ত যখন যায়, এই নারদ যখন যাচ্ছে ভক্ত দূর থেকে দর্শন করে ছুটতে ছুটতে ওই নারদকে গিয়ে বলছে, ও নারদ একটু দাঁড়াও, বলো কি বলবো? বলে কোথায় যাচ্ছ? ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলে দেখা হবে? বলে হবে বলেই তো যাচ্ছে। বলে আচ্ছা নারদ, দেখা যখন হবে তো তুমি আমার হয়ে একটা কথা জানতে পারো তার কাছে। নারদ বলছে, এটুকু আর কি এমন বড় দায়িত্ব হলো? বলো কি জানতে হবে? বলে তুমি তার কাছে গিয়ে জানবে যে সে কবে আমাকে দেখাটা দেবে, ভগবানের সঙ্গে আমার দেখাটা কবে হবে, এটা যদি তুমি একটু জেনে আসতে পারো। নারদ বলছে, ঠিক আছে আমি শুনে আসবো যে সে তোমাকে কবে দেখাটা দেবে। এই যে ভগবানের সঙ্গে দেখা করে ও মাসি চলে যাচ্ছে, জীবন থাকতে যাবে। ভগবানের সঙ্গে দেখা করে নারদ মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র ডেকে বললেন, কি হলো নারদ দাঁড়িয়ে আছো কেন? বলে প্রভু একটা কথা বলবো। বলো কি বলবো? বলে দেখো আসছিলাম তোমার কাছে, দেখলাম বিরাট বড় তেঁতুল গাছের নিচে বসে বসে এক মুনি ধ্যান করছে, তো সে আমার কাছে জানতে চেয়েছে যে তুমি কবে তাকে দেখাটা দেবে, তার সঙ্গে তোমার দেখাটা কবে হবে, একটু যদি কৃপা করে জানাতে একটু বলতে। ভগবান হাসতে হাসতে বললেন, নারদ তুমি তাকে গিয়ে বলো যে ওই তেঁতুল গাছে যতগুলো পাতা এতবার পৃথিবীতে যাতায়াত করবার পরই আমি তার সঙ্গে আমার দেখাটা হবে, তাকে দেখাটা হবে, মানে পৃথিবীতে এতবার জন্মাতে হবে এতবার মরতে হবে। নারদ কথাটা শুনে মনে মনে ভাবছে কি করে এই কথাটা বলে, নিজে একটু লুকিয়ে লুকিয়ে যেতে চাইছে, কিন্তু ভক্ত তো আশা পথে নয়ন দিয়ে বসে আছে। ভক্ত ছুটে গিয়ে নারদের সামনে দাঁড়িয়ে বললেন, ও নারদ একটু দাঁড়া বলো। বলে ভগবানের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। দেখা হয়েছিল? মানে হ্যাঁ হয়েছিল, তা তুমি বলোনি আমার কথা। বলে হ্যাঁ বলেছি। তা কি বললো ভগবান? নারদ মাথাটা নিচু করে বলছে, দেখো যা বলেছে কি করে বলি তোমার? বলে না, যা বলেছে তুমি সেটাই বল। নারদ বলছে, দেখো ভগবান বলেছে এই তেঁতুল গাছে যতগুলো পাতা এতবার পৃথিবীতে যাতায়াত করবার পরই তোমার সঙ্গে তার দেখা হবে। ভক্ত লাভ দিয়ে উঠছে, ছল ছল নয়নে করজোড় করে বলছে, ও নারদ দেখা হবে বলেছে তো, আজ থেকে আমি জেনে গেলাম পৃথিবীতে অনন্ত কোটিবার জন্ম মৃত্যুর লীলা খেলায় মজে থাকলেও একদিন না একদিন আমি তার দেখা পাবই পাব, একদিন না একদিন আমাকে সে দেখা দেবে, তাহলে এতবার পৃথিবীতে জন্ম মৃত্যু হতে আমার আর কোনো বাধা রইল। সঙ্গে সঙ্গে নারদ দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে। নারদ গিয়ে বলছে যে প্রভু তোমার তো কথা কাজে ঠিক না, কেন নারদ? এই যে তুমি বললে এই তেঁতুল গাছে যতগুলো পাতা এতবার পৃথিবীতে জন্মানো এবং মরবার পরে তুমি তাকে দেখা দেবে, একটা মুহূর্ত গেল না আর তুমি চলে এলে? ভগবান ডেকে বললে, নারদ আমি ভেবেছি, আমি ভেবেছিলাম যে এতবার জন্মানো এবং এতবার মৃত্যুর পরেই আমি তাকে দেখা দেব, কিন্তু ওর ভক্তি বিশ্বাস আমাকে আর থাকতে দিই। ও নারদ তোমরাই তো বলো আমি নাকি ভক্তের ভগবান, তুমি কি জানো না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত কৃপা করে নাম দিয়েছে বালছা ভল্লুটে। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিক ঘোরাই আমি সেই দিক ঘুরি, ভক্ত যেদিন খাওয়াই আমি সেদিন খাই, ভক্ত যেদিন না খাওয়াই আমি উপবাসে। ও নারদ এ জগতের কোনো ভক্ত যদি ভক্তি আর বিশ্বাস দুফোঁটা নয়নের জলে একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে, আমি জগতের সব কিছু ঋণ শোধ করতে পারি, কিন্তু ভক্তের নয়ন জলে ঋণ কখনো কোনোদিন শোধ করতে পারি না। একবার যদি কোনো ভক্ত নয়নের জলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে, আমি এ জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো আমি সেই ভক্ত চরণে দা
দশ হইরে ওরে আমি আমি সেই ভক্ত চরণে চরণের দাস হইরে আমি সেই ভক্ত দাস হইরে ওরে আমি আমি সেই ভক্ত চরণের দাস দাস হইরে যদি কেউ নয়ন জলে একবার আমি যে সেই ভক্ত চরণে দাস হইরে ওরে যদি কে নয় জলে আমায় একবার আমি সেই ভক্ত চরণে চরণের দাস হইরে হাগো যদি কেউ নয় নয়ন জলে একবার ওরে যদি কেউ নয়ন জো হলে আমায় একবার ডাকে এই
ভক্ত চরণ ধুলি চরণ ধুলি মাথায় লয়ে যদি কেউ নয়ন জলে একবার ডাক ভক্ত চরণ ধুলি মাথায় যদি কেউ নয়ন জলে একবার ডাকে নদীর পথে পথে যদি কেউ নয়ন জলে একবার ডাকে নদীর পথে পথে নয়ন জলে একবার ডাকে নদীর পথে পথে যদি নয়ন জলে একবার ডাকে এই নদী আর পথে পথে নয়ন জলে একবার ডাকে নদী আর পথে পথে গৌর তোমার হলা এই নদী আর পথে পথে গৌর তোমার হলা এই নদী আর পথে পথে যদি নয়ন জলে একবার ডাকে ভক্তপদ রেণু ভক্তপদ জ ভক্তাভুক্ত অবশিষ্ট তিন সাধনের আপনি আচরিয়ে ধর্ম জীবেরে শেখায় আপনি না কইলে ধর্ম শেখালে না যায় আজ ভাবনিধি গৌরহরি কলির জীবের স্বরূপটাকে দেখালেন হে কলির জি তোমরা আর মোহমায়ায় কাম কামনার অন্ধকারে থেকো না একবার চেয়ে দেখো এই 84 লক্ষ জনই ভ্রমণ করে দেবদুর্লভ মানব জনম এই জনম একমাত্র হরি বলা কৃষ্ণ বলার বেদ বিদ্যা সর দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ না ভজে সে যদি আমার গৌরাঙ্গ না ভজে বেদ বিদ্যা সব দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ না ভজে তার অধ্যায়ন অধ্যায়ন লোচন বিহীন জন লোচন বিহীন জন তাহা দর্পণে কি বা কাজে আছে বল দর্পণে কি বা কাজে আছে চরণ না বুঝিল
গৌর চরে মানব জন জনম বৃথাই গেল আমার জনম পেয়ে গৌর নাম হজিল তার মানব জন দরপনে কি বাতাছে আরে দরপনে কি বাতাছে আরে দরপনে কি বাতাছে আসে দরপনে কি বাতাছে আসে আলে জগতে মান অভিমানের আসনে বসে যে জান গৌরকে চেনে না বেদ বিদ্যার অহংকারের আসনে বসে এমন পতিত পাবন গৌর হরির চরণকে আশ্রয় করে না এ জগতে তার আশা যাওয়াটাই সা আবার বললেন ভেদ বিদ্যা কিছুই নাহি জানো ভেদ বিদ্যা কোনো কিছু জানে না শিক্ষা দীক্ষা নেই তবু সে যদি আমার গৌরাঙ্গ করে সা সে যদি আমার গৌরাঙ্গ করে সা কিছুই নাহি জানো তো নয়ন আনন্দেতে ভনে সেই সে সকলি জানে সেই সে সকলি জানে সর্বসিদ্ধি করতলে তা সর্বসিদ্ধি কর তার মানব জনম ধন্য হই রে যে জন গৌর চরণে সব সপেছে তার মানব জনম ধন্য যেন গৌর চরণে সব সপেছে আ গৌর তোমার হলাম যেন গৌর চরণে সব সপেছে মানব জনম ধন্য হলে আ গৌর তোমার হলাম বলে যে জন ও চরণে সব সপেছে আ গৌর তোমার হলাম বলে সর্বসিদ্ধি হয় তার ধারে সর্বসিদ্ধি হল তলে ধার সেই গৌর হরি সারাটা নেশি হরি নামে নেচে গিয়ে প্রিয় গদাধরকে ভাবে নিয়ে একটু আগের সুখের নিদ্রায় নিদ্রিত হল শোভাটা কেমন